নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প বাছে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সুবালা। ভোরে অঘরদের বাড়ি দুধ আনতে গিয়ে রোজই পঙ্কজ বউটিকে দেখতে পায়। অঘরদের বাড়তি ফেলনা ছোট চালা ঘরটা কিছুদিন হল ভাড়া নিয়েছে, দুমাসের ভাড়া আগাম দিয়ে। কোলে একটি বছরখানেকের ছেলে, সঙ্গে থাকে কেবল বুড়ি দিদিমা। বুড়িকে প্রথম দিন দেখে পঙ্কজ শিউড়ে উঠেছিল। খড়ি তোলা কালচে লাল চামড়ায় ঢাকা একটা যেন কঙ্কাল। বয়সের ভারে সে জীবন্ত কঙ্কালটা আবার বাঁকা হয়ে গেছে। মাথায় ধোয়াটে রঙের জট, ছানি পড়া চোখ। এই বয়সে এই দেহের ভার বয়ে সে উদ্বাস্ত হয়ে এসেছে নতুন আস্তানার খোঁজে। হয়তো এই যুবতী নাতনিটির জন্য, অথবা যে কটা দিন বেঁচে থাকবে সেখানে তাকে দেখবার কেউ নেই বলে। সুবালা সাই দিয়ে বলে, হ আত্মীয় কুটুম জগ ভরসায় ছিলাম তারা পালাইয়া আইব, আমরাও লগে আইলাম, করুম কি। নদীর দেশের মেয়ে সুবালার গায়ের মেটি রংটা যেন পলি পড়া নদীর বুকের ভিজা চরের মতো সরস আর মসৃণ। লাবণ্য যেন চোখ জুড়িয়ে দেয়। গরিবের মেয়ে, গরিবের বউয়ের দেহে এ লাবণ্য কোথা থেকে আসে, কিসে সম্ভব হয় পঙ্কজ তা জানে। সেও ওই নদীর দেশেরই মানুষ। সারা বছর ভাত হয়তো জুটত না পেট ভরে, কিন্তু পারঘাসা নদীর জলে, খালে ডোবায়, মেয়েরা কুড়ো জালে ধরতে পারত কুচো মাছ, অনেক রকম জলচর জীবের ছানা আর কাউটা গাছিমের ডিম, বিষহীন মোটা মোটা জলের সাপ একটা দুটো, পেঁয়াজ আর খানিকটা লঙ্কা বাটা দিয়ে রাঁধলে মাছ মাংসের শোক ভোলা যেত। কলমি, পলাশ, কচু ইত্যাদি অনেক রকম শাক পাতা যত খুশি কুড়িয়ে আনলেই চলত। ঘরের চালায় ফলত লাউ কুমড়ো, বিনা পয়সায় কিংবা সামান্য দামে মিলত কয়েক রকম ফল। দু এক মুঠো চাল জোগাড় হলেই চালিয়ে নেওয়া যেত পুরনো আদিম উপায়ে শরীরের পোষণ। একখানা পুরনো শাড়ি আলগা করে গায়ে জড়ানো থাকে, ছেলেকে মাই নিয়ে দাওয়ায় শুইয়ে ঘর ঝাড় দেয়, গামছা পরে বাসন নিয়ে ঘাটে যায়, গা ধুয়ে বালতি আর মেটে কলসিতে জল আনে দু তিন দফায়। একটু কম মনে হয় তার লজ্জাবোধ। দু তিনজন মানুষ দুধ নিতে এসে দাঁড়িয়েছে, দুধ দুইতে দুইতে অঘর তার দিকে তাকাচ্ছে, এটা যেন সে খেয়ালও করে না, খেয়াল করলেও বোধ হয় গ্রাহ্য করে না। পঙ্কজ জানে গ্রাম কেন, শহরতলিতেও যেসব এলাকায় মেয়েদের খোলা ডোবা পুকুরই একমাত্র অবলম্বন, শহরের মেয়েদের মতো শ্লতা বজায় রেখে চলা তাদের পক্ষে সম্ভব নয়, এটা নিয়মও নয়। অবস্থার সঙ্গে মানিয়েই তো চালচলন হবে মানুষের, কিন্তু এই বয়সে এতটা শিথিলতাও আবার নিয়ম নয়। ডুমুরের মতো দু তিনটে ছেলে মেয়ে হলে, বয়স আর একটু বেশি হলে আশেপাশের চালাঘরগুলির পুরনো বাসিন্দা ও উদ্বাস্তুদের সঙ্গে সুবালার চালচলনও চমৎকার মানিয়ে যেত। ছেলেকোলে সুবালা দাওয়ায় বসলে তার পাকা গিন্নি, পাকা মায়ের মতো বসার ভঙ্গি দেখে দেখে, মুখের উদাস নির্বিকার ভাব দেখে পঙ্কজের অস্বস্তি কেটে যায়। অঘরের দুধ দেওয়া আর ডুমুরের পোয়া পোয়া দুধ মেপে দেওয়া দেখতে দেখতে সে হয়তো জগৎ সংসার ভুলে গিয়ে ভাবছে, ছেলেটার জন্য এক ফোঁটা দুধ কিনতে পারলে ভালো হতো। দুধ দোয় অঘর, দুধ মেপে দেয় তার বউ ডুমুর। অঘরকে সে একেবারেই বিশ্বাস করে না। এক টাকা সের সামনে দেওয়া দুধ শ্যামবাবুর সঙ্গে বন্দোবস্ত করে
সে মাপার কায়দায় তাকে এক পো দেড় পো করে দুধ বেশি দিয়ে দিত। মাসে দশ বারো টাকার দুধ বেশি দিয়ে খুশি থাকত, চার পাঁচ টাকা পেয়ে। যা পায় তাই তার লাভ। কে জানে অন্যবাবুদের সঙ্গেও এরকম বন্দোবস্ত ছিল কিনা। টের পাবার পর ডুমুর আজকাল দুধ দেওয়ার সময় ঠায় দাঁড়িয়ে থাকে, নিজে দুধ মাপে। যে মদ্য মানুষ বইয়ের ঘাড়ে খায় আর চোরা বাজারি একটা বজ্জাত লোকের ফুট ফরমাশ কেটে হাত খরচার পয়সা কামায়, এমনি নেমো খারামি সে বোধ হয়। ভদ্রলোকদেরও বলিহারি যাই, ডুমুর বলে ঝঙ্কার দিয়ে, স্বামীকে দিয়ে স্ত্রীর ঘরে চুরি করতে পিবৃত্তিও হয়। অঘরের সামনে সে বলে, অঘর কখনো মুখ বাঁকায় কখনো মুচকে একটু হাসে। তাড়াতাড়ি ঘরের কাজ আর রাধা বাড়া সেরে মুখে দুটি গুজে ছেলে কোলে কোথায় যেন চলে যায় সুবালা সারাদিনের মতো। বুড়ি দিদিমা একলাই ঘরে পড়ে থাকে। পঙ্কজ আজ তাড়াতাড়ি বার হয়েছিল, পথে একটা কাজ সেরে আপিস যাবে। সুবালাও ছেলে কোলে বাসের জন্য কাছে এসে দাঁড়ায়। কই যাইবা, কামে যামো, কাম না করলে খামু কি? সেই শাড়িখানায় তেমনি আলগা করে পড়া, বোধহয় আর কাপড় নেই। পথে বার হবার জন্য সিঁথিতে সে বেশি করে সিঁদুর দিয়েছে, কপালে স্পষ্ট করে বড় একটা ফোঁটা এঁকেছে। পঙ্কজ সহানুভূতির সঙ্গে সায় দিয়ে বলে, তা তো বটেই, তোমার স্বামী কই? সুবালা মুখ বাঁকিয়ে বলে, কে জানে উপায়ের ধান্দায় কোন চুলাই গেছে। খানিক চুপ করে থেকে বাস আসছে দেখে পঙ্কজ হঠাৎ প্রশ্ন করে, তুমি কি কাম করো? সুবালা বলে, করি এটা ওটা যা পাই। টের পাওয়া যায় কি কাজ করে, স্পষ্ট জানাতে সে নারাজ। পুরো আপিস টাইমের মতো ভিড় না হলেও বাসে কিছু লোক দাঁড়িয়ে আছে, পঙ্কজকেও দাঁড়াতে হয়। সুবালা বসে লেডিস সিটে, বসে পঙ্কজকে চমৎকৃত করে দিয়ে বুকে কাপড় সরিয়ে ছেলের মুখে মাই গুঁজে দেয়। গাড়ি বোঝায় পুরুষের মধ্যে নয়, সে যেন বসে আছে নির্জন ঘরের কোণে, এমনি সহজ নির্বিকারভাবে মুখ তুলে শান্ত দৃষ্টিতে চেয়ে থাকে। পঙ্কজ বুঝতে পারে এটা তার পুরুষদের তুচ্ছ করা, অবজ্ঞা করা নয়। এতগুলি পুরুষের দৃষ্টিপাত তার কাছে অতি সহজ স্বাভাবিক ব্যাপার। সূর্য যেমন বাসের জানলা দিয়ে তার গায়ে রোদ ফেলছে, আলো ফেলছে, তেমনি সাধারণ ব্যাপার। এজন্য বিব্রত বা বিচলিত হবার কোনো কারণ তার নেই। বুক ফুলে ওঠে পঙ্কজের, এ তো গেউমি অসভ্যতা বা অশ্লীলতা নয়, এ যে বিদ্রোহ। তার দেশের এই কচি মাটি যেন ইংরেজি মার্কিনী নোংরামি ও অশ্লীলতা প্রচারের বিরুদ্ধে বাস্তব কার্যকরী প্রতিবাদ, বিদ্রোহের একটি জীবন্ত প্রতীক। তোমরা সিনেমায় পারো, রং বেরং শখের পত্রিকায় পারো, গোপন পুস্তিকা গোপন ফটোতে পারো, দাম নিতে পারো স্বার্থের খাতিরে পারো। আমি মা, এই চিন্তায় নিজের যৌবন ভুলে গিয়ে সন্তানের জন্য গায়ের রক্ত জল করা মধুপান করানোর প্রয়োজনে পারো কি? এমন সহজ স্বাভাবিক জোরের সঙ্গে, তেজের সঙ্গে। সুবালা কি কাজ করে সেদিনই যে নিজের চোখে দেখে জেনে যাবে পঙ্কজ, কল্পনাও করেনি। নিজের কাজে সে নেমে যায় আগেই, কাজ সেরে আবার বাসে উঠে যেতে যেতে বড় একটা চৌমাথার কাছে বাস দাঁড়ালে সে দেখতে পায় পাশের রাস্তায় চৌমাথার কিছু তফাতে ফুটপাতে বসে গামছা বিছিয়ে ছেলেকে সামনে ধরে সুবালা ভিক্ষা করছে। পথে ঘাটে দেখা হলে বাড়িতে এলে আশেপাশে মেয়েরাও জানতে যায় সারাদিন সুবালা কোথায় থাকে, কি করে,
কিভাবে সে দিন চালাচ্ছে জানবার জন্য উদ্বাস্তু অসহায়া মেয়েদের দেখা যায় আরও বেশি কৌতূহল। রুগ্নস্বামী আর তিনটে বাচ্চা নিয়ে বিব্রত ইচ্ছামতি প্রায় ধন্না দেয় তার কাছে, বলে, চাওলাই না বেচ্চা পারি না আর টানতে, আনার খরচ, ঘুষ, মাঝে মাঝে চাউল কাইরাও লয়। আমারে কইয়া দে, তুই যা করিস আমিও তাই করুম। সুবালা বলে, তুমি পারবা না দিদি, তাছাড়া আমার কামে লাভও বেশি নাই। ইছামতি বাঁকা চোখে তাকায়, পারুম না কেন, লাভ হইব না কেন, বয়স নাই, চেহারা নাই বইল্লা। সুবালা দুঃখের হাসি হাসে, দেখো না সারাটা দিন বাইরে কাটাই, সোয়ামিরে ফেললা, পোলা পানগো ফেললা, তুমি পারবা? আমি ভিক্ষা করি, গতর খাটাই, যেমন সুবিধা, তুমি জানিয়া আসো তাই নিয়ে থাকো। ডুমুরও কৌতূহল প্রকাশ করে, বলে, সত্যি কোথায় যাও, কি করো সারাটা দিন? আমায় বললে দোষ নাই, মেয়ে ছেলে বিপাকে পড়েছ, যেভাবে পারো রোজগার করবে, বাস বিচার থাকলে চলবে কেন? তুমি বদ কাজ করো জানলেও আমি তোমার নিন্দা করব না ভাই। বলে, বেরোজগের পুরুষগুলি পাজির এক শেষ, নইলে এমনভাবে তোমায় দায় এড়িয়ে পালায়? সুবালা বলে, সে কেন পালাইব, পালাই আইছি তো আমি, কাম নাই উপায় নাই, মাথা গেছে খারাপ হইয়া, যত চোট আমার উপরে। তুমি তো দিদি সুখেই আসো, স্বামী কত খাতির কইরা মন জোগাইয়া চলে। ডুমুর বলে, খেতে পড়তে দিছি, খাতির করবে না, মন জোগাবে না? সুবালা মাথা নাড়ে, আমিও খাওয়াইতাম ভিক্ষা কইরা, জালাজান বেশি হইত, পুরুষ হইয়া আমার রোজগার খাইব, আরও বেশি ঝাল ঝাড়ত আমার উপরে। ডুমুর একটু আশ্চর্য হয়ে খানিকক্ষণ তার মুখের দিকে চেয়ে থাকে, বলে, আ মানুষটা তবে অভিমানী, সেটা খারাপ নয়, অবস্থা পাল্টালে এসব মানুষের মাথা আবার ঠিক হইয়া যায়। মুখ বাঁকিয়ে বলে, পাশাটা নরম চোরসা চরিচ্ছে তো ভালো। তারপর একদিন যথারীতি সকালবেলা ছেলে নিয়ে বেরিয়ে গেল সুবালা, অসময়ে দুপুরবেলা ফিরে আসে, দেখা যায় কোলে তার ছেলে নেই, মুখ থমথম করছে। ডুমুর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কি হইল, ছেলে কই? নিয়া গেছে, কে নিয়া গেল? যার ছেলে সেই নিছে? না, হরেন গায়ের জোরে ছিনিয়ে নিয়ে যায়নি। সুবালা কি তাহলে ছেড়ে কথা কইত? এতদিন শহরের পথে পথে ঘুরছে, সে কি আর জানে না মেয়েদের জোর কিসে? চেঁচিয়ে লোক জড়ো করলে ছেলে কেড়ে নিয়ে পালাবার সাধ্য আর হতো না হরেনের, হয়তো থানা পুলিশ হতো, সে তো পরের কথা। বেলা প্রায় ১২টা নাগাদ হঠাৎ কোথা থেকে হরেন এসে হাজির, শান্তভাবে নরমভাবে কথা বলছিল, ছেলেকে কোলে নিয়ে আদর করছিল, তারপর বলছিল যে এই দুপুর রোদে ছেলেটা ফুটপাতেই পড়ে রয়েছে, ওর গলা শুকিয়ে গেছে বোধ হয়, কাছের ওই খাবারের দোকান থেকে একটু দুধ খাইয়ে আনবে। ডুমুর বলে, বোকামে সঙ্গে গেলে না? সুবলা বলে, গেলাম তো, দুধ খাওয়াবে বলেই ছেলেকে নিয়ে হরেন চলতে আরম্ভ করেছিল, কাপড়টা গুটিয়ে পয়সাগুলি আঁচলে বেঁধে নিতে একটু পিছিয়ে পড়েছিল সুবালা, তার কি ধারণা ছিল হরেনের কি মতলব, কোন গলিতে ঢুকে কোন দিক দিয়ে কোথায় যে চলে গেল হরেন, পাগলিনীর মতো চারিদিকে ছুটাছুটি করে লোককে জিজ্ঞাসা করে কোনো আর হদিশ পেল না সুবালা। বুড়ি ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করে, পোলারে কই থুইয়া এলি? কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে কথা না কইলে সে বুঝতে পারে না, সুবালা ছেলের খবর জানতেই সে বিনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করে। সুবালা আবার তার কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে ধমক দিয়ে বলে,
পোলা মরছে নাকি যে কাঁদো? বাপের লগে পোলা গেছে, কাঁদনের কি অমঙ্গল ডাইকা ইন্য না কইলাম। দেখা যায় সুবালা আজ কাঁধে ফেলে রাখার বদলে আঁচল গায়ে জড়িয়েছে, বোধহয় শূন্য বুক ঢাকবার জন্য। কয়েকটা দিন আশায় আশায় সুবালা বার হয়, সেইখানে গিয়ে ফুটপাতে কাপড় বিছিয়ে বসে থাকে, যদি মানুষটা ফিরিয়ে এনে দেয় ছেলেকে। এখনো মাই খায় ছেলে, আজ পর্যন্ত একদিন মাকে ছেড়ে থাকেনি। মার জন্য নিশ্চয়ই সে কাকিয়ে কাকিয়ে কাঁদবে, এতটুকু শিশুর কান্না নিজের ছেলের কান্না, কি সহ্য হবে হরেনের? সহ্য হবে কি অতটুকু বাচ্চাকে সারাদিন সামলে চলার ঝঞ্ঝাট? ডুমুর বলে, পাগল হয়েছ তাই কখনো পারে, বড় জোর একদিন কি দুদিন বাপ বাপ বলে তোমার কাছে ফিরিয়ে এনে দেবে। সারাদিন রাস্তায় অসংখ্য মানুষ চলাচল করে, হরেনের জন্য চোখ কান পেতে রাখে সুবালা। দু এক পয়সা ভিক্ষাটাকে কে দিচ্ছে না দিচ্ছে গায়ে পড়ে ভাব করতে চেয়ে কে কি বলছে না বলছে কোনো দিকেই তার মন যায় না। দিন দশেক পরে হতাশ হয়ে সে বেরোনো বন্ধ করে, বলে তবে আর কেন ভিক্ষা করুম, এবার থনে গতর খাটাই। পঙ্কজের স্ত্রীর ছেলে পিলে হবে, আর দু এক মাস পরে সে একটি রাধুনি রাখার কথা ভাবছিল। সুবালা কাজ খুঁজছে শুনে সে তাকে অবিলম্বে বহাল করতে চায়। সুবালা বলে, আপনারা বেরামন নিচ জাতে রান্না খাইবেন? পঙ্কজ বলে, রাখো তোমার জাত, কত সুখে আছি তার আবার জাত বিচার। সুবালা দুবেলা পঙ্কজের বাড়ি রেঁধে দিয়ে আসে, নিজে ওইখানেই খায়। বুড়ি দিদিমার বয়সের কঠিন রোগ, বয়স ঠেকিয়ে ওর বেঁচে থাকার পথ্য তৈরি করে দেওয়ার কোনো হাঙ্গামাই নেই, জল ছাড়া প্রায় কিছুই সহ্য হয় না বুড়ির। সুবালা ডুমুরকে বলে, আমি ঠিক শোধ নিম, অন্যেরে দিয়া এই প্যাটে পোলা জমাইয়া কোলে করুম। ডুমুর বলে, একশোবার করিস না কেন, কারো সঙ্গে থাক না, সতীশ নকুল আরো কটা মানুষ তো ওত পেতে বসে আছে, একজনের সঙ্গে ভিড়ে যা, খেটে খেতে হবে না তোকে। সুবালা বলে, থাকুম বুড়িটা মরু, আরো কাহিল হইয়া বসছে, এই জল হাওয়া সয় না, আর কয়দিন, বুড়ি চোখ বুঝলেই পুরুষ নিয়া থাকুম। তারপর আবার একদিন আচমকা হরেন এসে হাজির হয় ডুমুরের বাড়িতে, ছেলেকে উঠানে নামিয়ে দিয়ে বলে, সুবালা নাই? না। গেছে কই? তার গায়ের নতুন শার্ট পরনের ফর্সা ধুতি দেখে ডুমুর হেসে ফেলে, অজেনা অচেনা মানুষটা সম্পর্কে তার ভবিষ্যৎবাণী মিথ্যা হয়নি, অবস্থা একটু বদলাতেই কোনো রকমে দুটো পয়সা উপায়ের ব্যবস্থা হতেই মন মেজাজ বদলে গেছে মানুষটার, বইয়ের আস্তানা খুঁজে বার করে নিজেই হাজির হয়েছে ছেলে কোলে নিয়ে। তার হাসি দেখে ভরকে গিয়ে হরেন সুধ হয়, সুবালা থাকে না এখানে? ডুমুর বলে, না, সুবালা ওদিকে সতীশ দাসের ঘরে থাকে। হরেন মাথায় হাত দিয়ে বসে পড়ে। ছেলেটাকে কোলে তুলে নিয়ে ডুমুর জিজ্ঞাসা করে, আপনি কে হন সুবালার? হরেন জবাব দেয় না। তখন ডুমুর বলে, আপনাকে চিনেছি তাই একটু তামাশা করলাম, সুবালা আছে। দাওয়ায় পিডি পেতে দিয়ে বলে, বসুন, সুবালাকে ডেকে আনছি, সুবালা এক ভদ্রলোকের বাড়ি রান্না করে। বাচ্চাটাকে কোলে নিয়ে ডুমুর সুবালাকে ডাকতে যায়, একলা ফিরে এসে বলে, সুবালা আসছে। বেলা তখন প্রায় নটা, সুবালা আসে না, কিন্তু ঘরে যেন বোনের জামাই এসেছে এমনিভাবে হরেনকে ডুমুর সমাদর করে, অঘরকে দিয়ে খাবার আনিয়ে চা আনিয়ে খাওয়ায়, বলে, আপনাকে ঠেকানো উচিত, কিন্তু কি করি,
মায়া পড়ে গেছে মেয়েটার উপরে। দু ঘন্টা পরে পঙ্কজের বাড়ি রান্না খাওয়ার পাট সাঙ্গ করে সুবালা ফিরে আসে। অঘর বেরিয়ে গিয়েছিল। ডুমুর বলে, আমি একটু পাড়া বেরিয়ে আসি, তোমাদের বোঝাপড়া হোক। সেমিজের ওপর সুবালা কোড়া শাড়ি পরেছে, সিঁথিতে বা কপালে তার সিঁদুর নেই। ছেলেকে কোলে নিয়ে এসে চুপচাপ সামনে বসে থাকে। হরেন কাতরভাবে বলে, ওকে একটু মাই দাও। ধীরে ধীরে সেমিজের বোতাম খুলে সুবালা ছেলের মুখে মাই তুলে দেয়। মাইটা আনবার চেষ্টা করতে করতে মুখ বাঁকিয়ে বাচ্চাটা একবার কেঁদে ওঠে। তারপর আবার মাই খাবার চেষ্টা করতে গিয়ে কচি দাঁতে প্রাণপণে কামড় বসিয়ে দেয়। সুবালা বলে, উফ। আবার সে ধীরে ধীরে সেমিজের বোতাম এঁটে দেয়। তার স্তনের দুধ শুকিয়ে গেছে। হরেন নিজে থেকেই তার কৈফিয়ত দেয়, বলে, পোলারে নিয়ে তুমি ভিক্ষা মাগবা, আমি সইতে পারি নাই। সুবালা ধীরে ধীরে বলে, ভিক না মাগলে পোলারে আর আমারে বাঁচা দেখত না। হরেন বলে, তা বুঝি না, তবুও গাউজান জইল্লা যাইত, কিন্তু পোলারে নিয়ে গিয়া কি ফ্যাসাদে পড়লাম কি কমু তোমারে। রাঙামাসি মাই দিল কয়দিন? ও, রাঙামাসি মাই দিছে কয়দিন? মাই দিয়া কয় কি, আমি পারুম না, আমার মাইয়ারে মাইরা তোমার পোলারে দুধ দিতে পারুম না। আমারে মাছ ভাত খাওয়া পেট ভইরা তবে পারুম, আমি মানুষ না সালি, খাইয়া তুইটারে মাই দিম। তারপর সেইখানে তোমারে খুঁজতে গেছিলাম। গেছিলা? হ, দিন পনেরো বাদে রাঙামাসি যখন বিগড়াইয়া গেল তোমারে পাই না, কি বিপদ, মরিয়া হইয়া কিছু পয়সা রোজগারের ব্যবস্থা করলাম। তার শার্ট আর ধুতির দিকে যে সুবালা জিজ্ঞাসা করে, কি ব্যবস্থা করলা? হরেন বলে, কলকাতায় কত উপায় পয়সা রোজগারের, আমরা কেন যে বোকার মতন ভিক্ষা করছি আর খয়রাত চাইছি। ওইটুকু চালার মধ্যেই দীর্ঘকাল পরে ছেলেকে পাশে নিয়ে তারা পাশাপাশি শোয়। বুড়ি ঘরের কোণে পড়ে থাকা না থাকা সমান কথা, চোখেও দেখে না, কানেও শোনে না। মাঝরাত্রে পুলিশ হানা দিয়ে হরেনকে ধরে নিয়ে যায়। শহরে অজস্র সম্পদ থাক, অন্যের টাকা ছিনিয়ে নিয়ে নতুন শার্ট আর ফর্সা ধুতি পরতে চাইলে চলবে কেন? অনেক খোঁজাখুঁজি এবং হরেনকে মারপিট করেও টাকাগুলি কিন্তু পুলিশ পায় না। পুলিশ হাত করা দিয়ে তাকে নিয়ে যায়। যাবার সময় মুখ ফিরিয়ে হরেন বলে, ভিকমাইজ্ঞ না, আমাগো অপরাধ নাই, ভিকমাইজ্ঞা অপরাধী সাহিত্য না, তার সে মরণ ভালো। আপনারা এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সুবালা। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন গল্পান্বেষী নীলিমা।